আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের 5টি ইউজফুল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্সের প্রথমটি হলো যে কোনো লেখা আমরা খুব সহজে কিভাবে সিলেক্ট করব। তো আমরা জাস্ট শেষের যে অংশটুকু আছে এইটুকু যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে ডাবল ট্যাপ করব স্ক্রিনের উপরে। যদি স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করি তাহলে আমাদের শেষের যে অংশটুকু থাকবে শুধুমাত্র সেইটুকু সিলেক্ট হবে। আর আপনি যদি সম্পূর্ণ লেখাটুকু সিলেক্ট করতে চান জাস্ট স্ক্রিনের উপরে ট্রিপল ট্যাপ করবেন, মানে তিনটা ট্যাপ করবেন, তাহলে দেখবেন যে সম্পূর্ণ লেখাটাই সিলেক্ট হয়ে গেছে। তো এটা এখন আপনি চাইলে কপি করে বা কাট করে যে কাউকে সেন্ড করতে পারবেন বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে ট্রিক্সটি সেটি হলো অ্যাপ কীভাবে আপনি খুব সহজেই খুঁজে বের করবেন। আমরা এখান থেকে খুঁজে বের করতে গেলে সময় লাগে, তো আমরা চাচ্ছি যে খুব সহজে কীভাবে এই অ্যাপসগুলো থেকে আমার পছন্দের অ্যাপসটি খুঁজে বের করব। তো এর জন্য আমরা চলে যাব অ্যাপ লাইব্রেরি সেকশনে। অ্যাপ লাইব্রেরি সেকশনে এসে যদি আমরা এখানে যে অ্যাপসটি খুঁজব সেটার প্রথম অক্ষর লিখব অথবা সেই ফন্টে আমরা টাচ করব, এখান থেকে সেই ফন্টে টাচ করলে আমাদের সেই অ্যাপসটি চলে আসবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে স্লাইড আছে, এই স্লাইড অপশনে যদি আপনি আপনার ফিঙ্গারটাকে উপরে নিচে করেন তাহলে সেই অ্যাপসটি এই বরাবর চলে আসবে। এর পরের যে টিপসটি সেটি হলো যে কোনো অ্যাপস আপনি আপনার হোম স্ক্রিন থেকে অন্য পেজে মুভ করতে পারবেন। তো সেটার জন্য জাস্ট যে অ্যাপসটি আপনি মুভ করতে চাচ্ছেন সেই অ্যাপসটির উপরে ফিঙ্গার প্রেস করে ধরবেন। ফিঙ্গার প্রেস করে ধরার পরে একটু নিচের দিকে বা উপরের দিকে আপনার ফিঙ্গারটা সরালেই এরকম অ্যাপটা মুভ হবে। তো এখন আপনি অন্য ফিঙ্গার দিয়ে যদি স্ক্রিনের উপর টাচ করে ডানে বা বামে দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যাপসটি অন্য একটি পেজে চলে যাচ্ছে। তো এইভাবে আপনারা অ্যাপসগুলো মুভ করে হোম স্ক্রিনের অন্য পেজে নিতে পারবেন। আইফোনে আমরা ছবি তুলি, দেন সেই ছবিটাকে ওয়ালপেপার হিসেবে সেট করতে চাই, বাট এক্স্যাক্ট যে ওয়ালপেপারের সাইজ আছে সেটা আমরা পাই না। তো আমরা যে ছবিটা ওয়ালপেপার হিসেবে সেট করতে চাচ্ছি সেই ছবিটা উপরে ক্লিক করব। সেই ছবিটা ক্লিক করার পরে আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। ফটোস থেকে আমরা সেই ছবিটা বের করে দেন এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে ক্রপ অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। ক্রপ অপশনে ক্লিক করার পরে আমরা উপরে এই অপশনটি দেখতে পাচ্ছি, তো এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখব ইয়েলো মার্ক চলে আসছে বা রংটা চলে আসছে। দেন এখান থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালপেপারের এক্স্যাক্ট একটা সাইজ দেওয়া আছে, তো ওয়ালপেপার অপশনে ক্লিক করব। এখন যে সাইজটা আছে এটা হলো আমাদের ফোনের এক্স্যাক্ট ওয়ালপেপারের যে সাইজ আছে সেটা। এখন আপনি চাইলে ছবিটাকে ছোট বড় বা এক্স্যাক্ট পজিশনে নিয়ে রাখতে পারবেন, দেন এই ছবিটাকে আপনি আপনার ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন। যদি এই ছবিটাকে আপনি ওয়ালপেপার হিসেবে এখন সেট করেন তাহলে আপনার স্ক্রিনটা ফুল হয়ে থাকবে। সবশেষ যে ট্রিক্সটির কথা বলবো সেটি হলো যে কোনো এডিট করা ছবিটাকে আবার কিভাবে ড্র যে ছবি ছিল সেই ছবিতে আপনি ফিরে যাবেন। তো যে ছবিটা আপনি এডিট করছেন, ধরুন আমি এই ছবিটা এডিট করেছি, এই ছবিটা এডিট করার পরে আমার চাচ্ছি যে আগের যে ছবি ছিল সেই ছবিতে ব্যাক করার জন্য, তো এর জন্য এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখান থেকে রিভার্ট অপশানে ক্লিক করব। রিভার্ট অপশানে ক্লিক করার পরে রিভার্ট টু অরিজিনাল এই অপশানে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আমার ছবিটা দেখব যে একবারে আগের যে র ছবি ছিল সেই ছবিতে চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো এডিট করা ছবি থেকে আবার আগের ছবিতে ফিরে আসতে পারবেন। এই ছিল আইফোনের 5টি ইউজফুল ফিচার্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।